रब्बी शहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली रब्बी औज़ु बिका मिन हमज़ातिश शयातीन व औज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमरा मुसब्बिहातेर पाँचखाना सूरा आमरा माने क्रस सहकारे शेष करेछि। एलो सूरातुत तलाक, कुरान मजीदेर 65 नम्बर सूरा। या अय्युहन नबी, हे नबी, तै ना आमरा या अय्युहल्लादीना आमनु मुमतहाना क्रसिंग जे सूरा दिए हुए तापरे सूरा जुमा एवं सूरा मुनाफिकून या अय्युहन्नबी इदा तल्लक्तुमुन निसा फतल्लिकुहुन्ना लिइद्दतिहिन्ना। আমরা সূরা 22 নম্বর সূরা অর্থাৎ সূরা হাজের শেষ রুকু থেকে একটি দাবি নিয়ে আমরা এগোচ্ছি, একটি দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার জন্য যে একজন মানুষ সূরা বাকারার যে 143 নম্বর আয়াত ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এই যে বিষয়টা, সেই যে বিষয়টা যে এভাবেই আমরা মুহাম্মাদের সঙ্গে রেখে তোমাদেরকে গড়ে তুলেছি, আমাদের সঙ্গে মধ্যস্থতাকারী একদল মানুষ, ঠিক যেমন মুহাম্মদ তোমাদের সঙ্গে আমাকে সংযুক্ত করেছেন, তোমরা এইবার মানুষের সঙ্গে আমাকে সংযুক্ত করবা। এলো মিডিয়া, সেই মানুষগুলো মানে তাদের জন্য একটা ইতিহাসের বিশাল ভাণ্ডার, কিতাবের দায়িত্ব নিয়ে কারা কারা কী করেছে সেই সমস্ত কথা, বাকারা, আল ইমরান, মায়েদা, নিসা এবং তারপরে তওবা পর্যন্ত এক বিশাল ইতিহাসের ধারাবাহিকতা। এরপরে ইউনুস থেকে শুরু হয়েছে আরও আগের ইতিহাস, একদম আদম পর্যন্ত গিয়ে সেটা ঠেকেছে একদম, অর্থাৎ অতীতকালে এটা নিয়ে কী হয়েছে, নবুয়ত রেসালাতের সঙ্গে কী আচরণ মানুষ করেছে। সূরা হাজে এসে হিজরতের সময়, অর্থাৎ যখন আল্লাহর জন্য সর্বস্ব ত্যাগ করে এমনকি বাড়িঘর ত্যাগ করেও চলে যেতে হবে, এই পৃথিবীর জীবনে সেই রকম অবস্থাও তৈরি হবে, সেই দৃশ্যপট তৈরি হয়েছে সূরা হাজে। এবং এরপরে সূরা হাজের শেষ রুকুতে এসে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, একটা সুস্পষ্ট ঘোষণা। এর আগে আয়াত আমরা আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও, বা একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো এই যে বিষয়টা, আমরা সেটাকে শনাক্ত করতে চাই এইভাবে যে, হ্যাঁ, শনাক্ত করতে এইভাবে যে একজন মানুষকে শিক্ষিত বা শিক্ষা প্রশিক্ষণ দিয়ে, মানে একজন মানুষ যদি রেসালাতের দায়িত্ব নেয় তাহলে তার জন্য কী কী অবগতি প্রয়োজন, কী কী জানা দরকার, এবং কীভাবে তার ব্যক্তি প্রকাশ, তার আত্মপ্রকাশ কীভাবে হবে এবং সে আচার আচরণ কীভাবে করবে, সেই বিষয়গুলোই প্রধানত আমরা এই 22 নম্বর সূরার পর থেকে নিয়ে যা পাচ্ছি আমরা তাই দেখতে পাচ্ছি। আমরা জায়গায় জায়গায় আমরা আপনাদেরকে সাক্ষ্য হিসেবে রাখবো, যেমন এই প্রথম আয়াত খানা সূরাতুত তালাকের ইয়া আইয়ুহান নবী, সম্বোধন কিন্তু সিঙ্গুলারে, অর্থাৎ মানে একবচনে, ওহে বার্তাবাহক, ইদা তাল্লাকতুমুন নিসা, বহুবচন হয়ে গেল। তাই না, ইয়া আইয়ুহান নবী ইদা তাল্লাকতুম, এটা কেমন কথা, যখন তোমরা তালাক দেবে, হে নবী যখন তোমরা তালাক দেবে, তাহলে এখন নবী কারা? কোরআন যদি বলে থাকে ইয়া আইয়ুহান নবী ইদা তাল্লাকতুম, বাংলায় দেখুন, তোমরা যখন স্ত্রী লোকদিগকে তালাক দেবে, হে নবী, মেলাবেন কিভাবে? তার মানে তুমি এখন কোরআনের 22 নম্বর সূরা পর্যন্ত অধ্যয়ন করেছ, তুমি এখন ব্যাপারটা বুঝতেছো, তোমার পাঠ্য, এবং এখন তোমার উপরে আমি এই ব্যাপারগুলো, যে এই ছিল কিতাবের ইতিহাস, এই ছিল মানবতার ইতিহাস, এবং এই ছিল 33 শেষে একদম ক্যাটাগরিক্যালি জানিয়ে দেওয়া হলো, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ লা ইয়াখশাউনা মিন আহাদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারা, যারা পৌঁছাবে আল্লাহর আদেশ, রেসালাত। তো সেই রেসালাত যারা পৌঁছাবে তারাই নবী। আসুন
মসজিদে মসজিদে গিয়ে তাবলিগ জামাতের কাছে দেখুন, ভাই নবীওয়ালা কাম, ভাই নবীওয়ালা কাম। প্রমাণ নিন। তাহলে মূলতই বলা হচ্ছে যারা আল্লাহর কিতাবে বিশ্বাস এনেছে তাদেরকে, যারা এই বাণী পৌঁছাবে মানুষের কাছে, তাহলে তারা একদল মানুষ। তারা যখন তাদের স্ত্রীদেরকে তালাক দেবে, ফাতাল্লিকুহুন্না লিআদ্দাতিহিন্না। এখন এখানে একদম স্পষ্ট হয়ে গেল তালাকের যে সেই যে দীর্ঘ আলোচনা আমরা সূরা বাকারায় দেখে এসেছি, সেই ফাইদা আদামুত তালাক 222 পর থেকে নিয়ে আমরা যে দীর্ঘ অধ্যায় আমরা মানে তালাক সম্পর্কে আল্লাহ তালাক করেছেন সেখানে। তো লিল্লাদিনা ইউলুনা মিন নিসাইহিম 226, তাদের স্ত্রীদের থেকে আলাদা থাকার শপথ যারা করেছে তারা বুসু আর বাহাতি আশুরিন। এখানে তারা তারা কি হবে, তারা 4 মাসের অবকাশ রহিয়াছে, এখানে তর্জমা এরকম। আর আমি মানে একটা মানে তর্জমা এভাবে আমি আনতে চাই সামনে আপনাদের, যে তারা বুসু আর বাহাতি আশুরিন, তারা নিজেরা নিজেদেরকে দেখবে পারে কিনা, নিজেদেরকে পর্যবেক্ষণে রাখবে 4 মাস, যে আমি যে স্ত্রীর সঙ্গে আর কাটাবো না এই ব্যাপারটা সে আমার কাছে থাকলেও এটা সম্ভব কিনা। ফাইন ফাও, আর যদি এর মধ্যে ফিরে আসে তাহলে পারা গেল না, তাহলে তুমি যে রাগারাগি করে সে আলাদা থেকে গেলে ফাইন আল্লাহ গাফুর রাহিম। এরপরে আবার ওয়াল মুতাল্লাকাত, আচ্ছা ওয়াইন আদামুত তালাক, আর যখন স্থির হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে তালাকের বা বিচ্ছিন্ন হওয়ার, মানে 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমি কোনো দুর্বলতার শিকার হইনি, আমি এর সঙ্গে আর যাইনি, প্রমাণ দাও এর সঙ্গে থাকবা না, ফাইন আল্লাহ সামিউন আলিম। আর যদি তালাক হয়ে গিয়ে থাকে, তুমি যদি একদম সাকসেসফুলি 4 মাস তুমি মানে তার সাথে স্পর্শ তাকে স্পর্শ না করে কাটাতে পেরে থাকো, তাহলে কী হবে, তালাক সিদ্ধান্ত হয়ে গেল, তখন আর কোনো মানে ঘোষণারও দরকার নেই, মুখেও বলার দরকার নেই, তালাক হয়ে গেছে, 4 মাস অতিক্রান্ত মানে তালাক হয়ে গেছে। কিন্তু এখানে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ সব শোনেন সব জানেন, কী কারণে কী জন্য তুমি এই মেয়েটিকে তুমি তালাক দিলে, কেন বিচ্ছিন্ন হলে সব জানেন। এরপরে আরেকটু কথা, ওয়াল মুতাল্লাকাত, যারা তালাক প্রাপ্তা বিচ্ছিন্নতার শিকার যে নারীরা, ইয়াতার আব্বাস না বে আনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তারা পর্যবেক্ষণে রাখবে তারা নিজেরাই নিজেদেরকে 3 ঋতুকাল সময়, 2.5 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 2.5 মাসও হতে পারে। এইখানে আছে যে ইন কুন্না ইউমিন্না বিল্লাহে ওয়া বিলাচা ওয়া বাউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, আয়াত 28 মাঝখানে বলছি, এবং তাদের স্বামীরা অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে দিতে এর মাঝখানে, ফি জালিকা মানে ওই 26-এর 4 মাস সে তো আপনা থেকেই মিটে গেল, আর যদি 3 মাস করু এর সময় হয়, অর্থাৎ যদি মানে ঋতুকালীন সময় হয়, এর মধ্যে যে স্বামী এসে যদি হাত বাড়ায় তাহলে সে অধিকার রাখে তাকে ফিরিয়ে নিতে। এই তর্জমা সব মানে গুলমাল খেয়ে বলছে, যেমন একটা তর্জমা হলো যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এর তর্জমা করা হয় সাধারণত যে পুরুষের জন্য তাদের উপরে যে মর্যাদা যে অধিকার, নারীদেরও জন্য সঠিকভাবে সেইরূপ অধিকারই নির্দিষ্ট যেমন তাহাদের উপরে পুরুষের অধিকার রয়েছে, এই প্লেইন তর্জমা সব জায়গায়। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে দেখা যায় ওয়ালাহুন্না আছে তাদের জন্য মিসলুল্লাযী, সেই মানে সেই অনুযায়ী আলাইহিন্না যে দায়িত্ব তাদের উপরে রয়েছে সংসারের, বিল মারুফ সঙ্গত ভাবি, তাহলে তাদের দায়িত্ব পুরুষের দায়িত্ব তালাক দেওয়ার, তাদের দায়িত্ব তালাক দেওয়ার, এটাও মানে হয় এরা ওই যে সম অধিকারের মাথার ব্যাপারটা মাথায় যদি ঢোকে তাহলে এই তর্জমা হতে পারে না, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, সংসারে তাদের উপরে দায়িত্ব যতটা যে দিয়ে যেই কার কারণে সে অনুযায়ী তাদের অধিকার আছে। সিম্পল, আমার কাপড় দরকার, আমার লাগবে একখানা লুঙ্গি, একটা ফতোয়া, আমার স্ত্রীর কাপড় দরকার, তার লাগবে 12 হাত শাড়ি, একটা পেটিকোট, ব্লাউজ ইত্যাদি ইত্যাদি,
তাহলে লাহুন্না মিস্তুল্লাজি আলাইহিন্না দারাজা, আলাইহিন্না বিল মারুফ, অধিকার তার যে দায়িত্ব দুজনের সংসারে তার উপরে যে দায়িত্ব সেই অনুযায়ী তার অধিকার আছে, স্বামীর যে দায়িত্ব সে অনুযায়ী তার অধিকার আছে। এইটা তাহলে এইবার এই তিনখানা আয়াতকে সামনে নিয়ে মানে পেছনে নিয়ে তারপর চলুন সুরা আত-তালাক একবারে মানে নামে যে সুরা সেই সুরা যেটা বলা হচ্ছে যে হে নবী অর্থাৎ হে আমার বার্তাবাহক, এখন তো তোমরা যারা কনফার্ম হয়ে গেছো যে তোমরা আমার বার্তা নিয়েই তোমরা তোমাদের বাকি জীবন কাটাবে, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে তখন তালাক দেবে তাদেরকে লিইদ্দাতিহিন, এইবার তাদের ইদ্দতটা এক কথায় প্রকাশ পেল সালাসাতা কুরুইন 228-এর সেই কথা যে তিন ঋতুকাল সময়। এরপরে কত নিখুঁত ভাবে রাব্বুল আলামিন বলেছেন বা আহসু আল ইদ্দা, একদম গুনে গুনে হিসেব রাখো সেই ইদ্দতের সময়টা, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, ভাবুন প্রত্যেকটা ভাজে ভাজে ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা ভাজে ভাজে ওয়াত্তাকুল্লাহ মানে কি, এবং তোমরা ভয় করো আল্লাহকে যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, বের করবে না তোমরা তাদেরকে তাদের ঘর ঘর থেকে, ওয়ালা ইয়াখরুজনা আর তারাও বেরিয়ে যাবে না, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যিনাতিন, ব্যতিক্রম হতে পারে তারা যদি কোনো অশ্লীলতার সঙ্গে একদম সুস্পষ্ট কোনো অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ে, কারোর সাথে প্রেম নিবেদন করে, কাউকে ইঙ্গিত করে, কাউকে কিছু করে, কারোর সাথে কথা বলেছে, ওয়াতিলকা হুদুদুল্লাহ, যেহেতু এইটা আল্লাহর চৌহদ্দি, বহুবার এই হুদুদুল্লাহ দেখিয়েছি আমি সূরা বাকারা 229 থেকে, বরং 222 থেকেই, তাহলে ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইয়াতাআদা হুদুদুল্লাহ, যেহেতু এটা আল্লাহর চৌহদ্দি অর্থাৎ তোমরা একজন বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী দুজনে একত্রিত হয়েছ আল্লাহর চৌহদ্দি রচনা করার জন্য, এই এই আল্লাহর চৌহদ্দির মধ্যে এটা হতে পারবে না, যাই হোক তারপরে কি, যেহেতু এটা আল্লাহর চৌহদ্দি ওয়ামান ইয়াতাআদা হুদুদুল্লাহ, আর যে এই আল্লাহর চৌহদ্দিতে কোনো ধরনের কোনো সীমা লঙ্ঘন করবে ফাকাদ জালামা নাফসাহু, তাহলে এটা নিশ্চিত যে সর্বনাশ করবে সে নিজেই নিজের, লা তাদরি লা আল্লাহু ইয়াহদিসু বাদা যালিকা আমরান, এই জায়গা আসুন, হ্যাঁ লা তাদরি তোমাদের খবরও নেই, তালাক তো হয়েছে, তালাক তো দিয়েছো, তারও হয়েছে, সেও আলাদা হয়ে গেছে, তুমিও আলাদা হয়ে গেছো, লা আল্লাহু ইয়াহদিসু বাদা যালিকা আমরান, হয়তো আল্লাহ তাআলা এখন তো আনসার্টেন, তালাক হয়ে গেছে, এখন দুটো নারী পুরুষই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, এখন কোন অবস্থা সৃষ্টি করবেন এটা তোমরা জানো না, পরবর্তী অবস্থাটা কি হবে, ফাইদা বালাগনা আজালাহুন্না, অতপর তারা যখন পৌঁছাবে তাদের সেই সময়ের অন্তে, ফা আমসিকু হুন্না বে মারুফিন, তখন হয় ধরে রাখবে যেভাবে ধরে রাখার, আউ ফারিকু হুন্না বে মারুফিন, অথবা তাকে যে বিদায় করবে সে বিদায় করবে বিচ্ছিন্ন হবে তার থেকেও সেটাও হবে সম্মানজনকভাবে, ওয়া আশহিদু যাওয়া আদলিন মিনকুম, এবং সাক্ষী রাখবে তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ দুজন মানুষদেরকে, ওয়া আকিমুস শাহাদাতা লিল্লাহ, প্রত্যেকটা পায়ে পায়ে আল্লাহর বিধান, তোমরা যে দুজন আলাদা হয়ে গেলে সাক্ষী রাখবে কার জন্য, আল্লাহর জন্য, দালিকুম ইউ আদু বিহি মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই দোহাইটা যে এখন কত রকম আসবে কতবার, এই যে উপদেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে বা এই এই প্রসঙ্গে এই বিবাহ তালাক প্রসঙ্গে, মান কানা ইউ আদু বিহি মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে হবে তোমাদের মধ্যে বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে পরকালে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যে ভয় করবে আল্লাহকে, ইয়াজ আল্লাহু মাখরাজান, সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম, আমরা একটা রেফারেন্সে না গিয়েই পারলাম না, আমরা সুরা
আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা হতে পারে এরকম হারিয়ে ফেলব। সুরাত তাহরিম না মুমতানা? তাহরিম কত? হ্যাঁ, ও তাহরিম সামনে, সরি। তাহলে দেখ, পরে পরে কথাটা পরে। তো তালাকের ব্যাপারে সূরা তালাক সম্পর্কে আয়াত দুই আমরা তেলাওয়াত করেছি। এখানে একটা জিনিসের আমরা ক্রস রেফারেন্স দেখাতে চেয়েছিলাম, ব্যর্থ হয়েছি। জালিকুম ইউ আদু বিহি মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এইটা সূরা তাগাবুনকে রেখে আমরা খুঁজেছি খামাখা অন্য জায়গায়। সূরা তাগাবুনের আয়াত 11-তে একটা কথা বলা হচ্ছে, মা আসাবা মিন মুসিবাতিন, মা আসাবা মিন মুসিবাতিন, আপতিত হয় না কোনো বিপদ, ইল্লা বিইজনিল্লাহ, যে ব্যাপারে আল্লাহর সম্মতি নেই। যেভাবেই সে বিপদ আসুক না কেন, আল্লাহর সম্মতিতেই সে বিপদ এসে থাকে। ওয়ামান ইউমিন বিল্লাহ, আর যে এই ব্যাপারটা বিশ্বাস করবে, বিশ্বাস রাখবে আল্লাহকে, অর্থাৎ আমার এখনকার যে বিপদ সে বিপদ আল্লাহর অনুমতি সাপেক্ষেই আমার উপরে এসেছে, এখন কি কি কারণে আমার কোন কোন কর্মের ফলে এটা এসেছে সেইটা আমার খুঁজে দেখা। তো আমরা তো সেটা দেখি না, আমরা চিৎকার করি আল্লাহ আমার এই বিপদ দিলা ইত্যাদি। তো এখানে যেমন আছে যে যে ওয়ামান ইউমে, বিপদ অবস্থায় যে বিশ্বাস রাখবে আল্লাহতে, ইয়াহদি কালবাহু, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করবেন। বাবুন আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, ঠিক ওই রকমই একটা কথা সূরা তালাকের। আমরা যেটা বলেছি যে ক্রস হলেও একই বিষয় দিয়ে শুরু নয়, কিন্তু প্রাসঙ্গিক যে ধারাবাহিকতা সেটা যথারীতি এখানে আছে, থাকছে যেখানে, মানে এই প্রত্যেকটা সূরায়। তালাকের ব্যাপারটা দুজন মানুষ একে অপর থেকে আলাদা হয়ে গেল, অসহায় হয়ে গেল, কে কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না। দালিকুম ইউ আদু বিহি মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যেই হবে পরকালে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে গোটা বিষয়টা তালাকের গোটা প্রসেসটা যে আল্লাহ তাআলা যে যেভাবে বলেছেন সেই সেইভাবে করেছে এবং সর্বক্ষেত্রে সে আল্লাহকেই ভয় পেয়েছে, ইয়াজআল্লাহু মাখরাজা, তাহলে এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার একটা পথ আল্লাহ করে দেবেন তাকে। প্রশ্নটা বিশ্বাসে। এরপরে যে আয়াতখানা গোটা জীবনকে পরিব্যাপ্ত করে এবং এটা এতটাই বড় একটা ব্যাপার, কোরআনের পাঠক প্রত্যেকটি পাঠকের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক একখানা আয়াত, ওয়াইয়ারযুকুহু, এবং জীবিকার আয়োজন করবেন তার, মিন হাইসু, এমন এক অবস্থান থেকে, লা ইয়াহতাসিব, যা তার ধারণায় আসেনি। ওমানিয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবার ভেঙে বলছেন এই কথাটাই, আর যে ভরসা করবে আল্লাহর উপরে, ফাহুয়া হাসবুহু, তাহলে ভরসার জন্য তিনি তার জন্য যথেষ্ট হবেন। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ তার প্রতিটি বিষয়ে, এই জায়গাটায় একটু আমরা মানে এমনভাবে ব্যাপারটাকে সামনে আনতে চাই যেন আমরা যারা পড়ি, মানে ঠুক পড়ার জন্য, পড়ার দাবিতে পড়া এবং পড়ে গেলাম পড়ার মানে দাবি পূরণের জন্য, এটা নয়। আমরা চাচ্ছি কোরআন যেন আমরা বুঝতে পারি সেইভাবে পড়তে। সূরা ইউসুফে একটু দেখে যাই আমরা, সূরা ইউসুফে একটা কথা আছে, আচ্ছা
কয়েকখানা কথাই আছে, কিন্তু সূরা ইউসুফের 21 আয়াত থেকে একটা কথা নেব আমরা। ইউসুফের যে অসহায় জীবন, আমরা এই মাত্র যেই প্রসঙ্গ দেখলাম, আলাদা হওয়া স্বামী স্ত্রীর বলছেন যে আল্লাহ এমন জায়গা থেকে তার জীবিকার আয়োজন করবেন যে সেটা ধারণাও করতে পারবে না। وقال الذي اشتراه من مصر মিশরের বাজার থেকে বা মিশর থেকে যে তাকে কিনলো সে বলল لامراته তার স্ত্রীকে সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরা আয়াত 21 আকরিমি মাসওয়াহু মানে তার লালন পালনটা সম্মানজনকভাবে করো আসা আন ইয়ানফানা হতে পারে যে সে আমাদের উপকারে আসবে আও নাত্তাখিদাহু ওয়ালাদান অথবা সে যদি আমাদের লালন পালনে এসে যায় আমরা তাকে পুত্র হিসেবেও নিয়ে নিতে পারি। ওয়াকাদালিকা মাক্কান্না লিইউসুফা তাহলে কুয়ায় ফেলে দেওয়া একটা 8 বছর 9 বছরের বাচ্চা তাকে নিয়ে গেল ব্যবসায়ী কাফেলা এনে সুদূর ফিলিস্তিন থেকে মিশরের এসে বিক্রি করে দিল সেখান থেকে কিনলো এক রাজার মন্ত্রী সে এসে গেল সে নিয়ে তার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলল যে আদর করে আদর যত্ন করে লালন পালন করো এবং আমরা প্রয়োজনে কি আমরা যদি হয় সেরকম যোগ্য হলে আমরা সন্তান হিসেবে বা পুত্র হিসেবে গ্রহণ করে নেব। ওয়াকাদালিকা মাক্কান্না লিইউসুফ এখন সৃষ্টিকর্তার যে মন্তব্য সেটা হলো যে এভাবে আমরা প্রতিষ্ঠিত করেছি ইউসুফকে, প্রতিষ্ঠা দিয়েছি ইউসুফ ইউসুফের জন্য ফিল আরবে এই পৃথিবীতে। ওয়ালে নুআল্লিমাহু মিন তাবিলিল হাদিস এই কথাটা তার পিতা বলেছিল ইউসুফকে যে ওয়াকাদালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল হাদিস যে স্বপ্ন তোমাকে দেখিয়েছেন তোমার প্রতিপালক দেখিয়েছেন এই কারণে যে তোমাকে তিনি মনোনীত করবেন এবং তোমাকে শেখাবেন, তোমাকে শেখাবেন বিভিন্ন তত্ত্বকথার মর্মকথা। ওয়া ইউতিম্মা নিয়ামাতাহু আলাইকা সেই কথাটা এখানে আসলো যে ওয়ালি নুআল্লিমাহু তাহলে ইউসুফের রাজনৈতিক জ্ঞানেরও প্রয়োজন ছিল যেটাকে আমরা সোশ্যাল সায়েন্স বলি, সামাজিক মানে নীতি জ্ঞান বলতে যা কিছু বোঝায় মানে বা সমাজ মন্ত্রী পার রাজার ইন্দালিল্লাহ রাজনীতি সমাজনীতি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। তো ওয়ালিনু আল্লিমাহু মিন তাবিলিল হাদিস তো কিছু কিছু কথার বাস্তবতা বা কিছু কিছু কথার বিস্তারিত তাবিল আসল মর্মকথা বোঝাবার জন্য এইখানে আল্লাহ একটা মন্তব্য করছেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি মানে এত ভারী একটা মেসেজ কোরআনে যেটা আমরা যদি ব্যক্তি জীবনে ধারণ করতে পারি তাহলে একটা গোটা মানুষের ব্যক্তি জীবনটাই পাল্টে যায়। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি গালিব মানে পূর্ণতায় পৌঁছানো এবং আল্লাহ পূর্ণতায় পৌঁছানো আলা আমরিহি তার যে কোনো বিষয়ে মানে আল্লাহ একটা জিনিস শুরু করেন মাঝপথে ছেড়ে দেন না, তিনি তার পূর্ণতা নিয়ে পৌঁছান। তো কোনো একটা লোক যদি তার নিজেকে আল্লাহর সাবজেক্ট করে তৈরি করতে পারে যে প্রভু আমাকে এখন তুমি গ্রহণ করো তাহলে এই জীবনটা অর্থাৎ একটা মানুষের জীবনের পূর্ণতা কী সেটা তিনি তাকে দেখিয়ে দেবেন এবং এই জীবনের পরিপূর্ণতা জীবনকে পূর্ণতায় পৌঁছানোর যে ব্যাপারটা তারই বাস্তব জ্ঞানে কোরআনে দেওয়া আছে যদি কেউ দেখতে পান। তো আমি এখানে কোরআনে আয়াত থেকে তেলাওয়াত করে শোনালাম আল্লাহু গালিবুন আলা আমরিহি আল্লাহ তার প্রতিটি বিষয়ে পূর্ণতায় পৌঁছান। কিন্তু এখানে কি আছে ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন এই কথাটা অধিকাংশ মানুষ জানে না, এই জন্য সে আল্লাহর হাতে নিজেকে তুলেও দিতে চায় না, দ্বিতীয় পারে না। আল্লাহর হাতে নিজেকে তুলে দেওয়া মানে আল্লাহর উপরে ভরসা করা, নিরঙ্কুশ নির্ভরতা। তো ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং জীবিকা দেবেন তাকে সূরাতুত তালাকের আয়াত 3 লা ইয়াহতাসিব সে ধারণাও করেনি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু আর যে ভরসা করবে আল্লাহর উপরে তাহলে সে তার জন্য যথেষ্ট, তিনি তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরিহি সেই সূরা ইউসুফের 12 থেকে চলে আসুন এখানে আল্লাহ তার প্রতিটি বিষয়ে পূর্ণতায় পৌঁছানো কাদ জাআল আল্লাহু লিকুল্লি শাইইন কাদরা এবং তিনি
স্থির করেছেন বা তিনি করে দিয়েছেন প্রত্যেকটি বিষয়ের জন্য একটা নির্ধারিত মাপ এবং মাত্রা। এর বাইরেও যাবে না, এর ভিতরে মানে এটাকে ছাড়িয়েও যাবে না। ওয়াল্লাই ইয়াইস না মিনাল মাহিস। আর সেই সমস্ত মহিলারা যারা নিরাশ হয়ে গেছে ঋতুস্রাব থেকে, মিন্নিসাইকুম তোমাদের সমাজের নারীদের মধ্যে, ইন ইরতাবতুম যদি তাদের ঋতুস্রাব সম্পর্কে, তাদের যে ঋতুকাল তালাক হয়ে গেছে এখন তো সন্দেহের মধ্যে পড়ে যাবা, তাদের তুমি গুনবা কেমন করে, তাই না? একেবারে যে ওয়া আহসু আল ইদ্দাহ, প্রথম আয়াতের যে আদেশ যে তোমরা সেই ইদ্দতের সময়টা গুনতে থাকবা, কেমন করে গুনবা? এখন তো এর তো সেই মেনিপজে আছে, অর্থাৎ তার তো মেনিস্ট্রেশন হয়ই না। সেইরকম মহিলারা ফায়দা তো হন না সালাসাতু আশহরিন, মানে সমাজ নির্মাণের জন্য, একটা সমাজ পরিচালনার জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেইটা যে কীভাবে আল্লাহ দিয়েছেন, এখান থেকে আমরা অন্য একটা পরিকাঠামো তৈরি করে কোরআনকে মোকাবেলা করছি। যেই কারণে কোরআন আমাদের কাছে হাজার চেষ্টা করলেও সাধারণ মানুষের কাছে স্পষ্ট হচ্ছে না, কারণ যেহেতু ওই ভুলটা বসানো। এই জন্য কত রকম বড় বড় কথা আছে যে একেবারে যে মানে যাই হোক, ওগুলো আর আনবো না এখানে প্রসঙ্গ। ওয়াল্লাই ইয়াইস না মিনাল মাহিজ ফি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন, তাদের ইদ্দত হবে, তাদের মেয়াদ হবে 3 মাস। ওয়াল্লাই লাম ইয়াহিজনা, এবং একইভাবে তাদেরও যারা এখনও মানে ঋতুস্রাব হয়ই নেই যে মেয়েদের, তাহলে সেই যে মানে বিবাহ বা অল্প বয়সী বিবাহ যে মেয়ের ঋতুস্রাব হয়নি, সেই মেয়ের বিবাহর ব্যাপারটা কোরআন কিন্তু নিষেধ করে না, বাল্য বিয়ে আমরা যেটাকে বলি। ওয়া উলাতুল আহমাল, এবং গর্ভধারিণী যারা, আজালহুন্না আন ইয়াদআনা হামলাহুন্না, যে পর্যন্ত না তারা তারা গর্ভে যা আছে তা প্রসব করে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যারা ভয় করবে আল্লাহকে, ইয়াজা আল্লাহু মিন আমরিহি ইয়াসরা, তাহলে এই সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যায় যে পড়বে তার প্রত্যেকটা ব্যাপার আল্লাহ সহজ করে দেবে। দালিকা আমরুল্লাহ, এইটা আল্লাহর আদেশ। আনজালাহু ইলাইকুম, মানে এই যে এক্সপ্রেসিভ অর্ডার কতগুলো আছে, মানে দেখলে রীতিমতো ভয় লাগে, মানে দালিকা আমরুল্লাহ, এইটা আল্লাহর আদেশ। আনজালাহু ইলাইকুম, সরাসরি তোমাদের উপরে নাজিল করা হচ্ছে। রসুল গেলেন কোথায়? রসুল কই? শুরু হয়েছে ইয়া ইউহান নবী, কাজটা শুরু হয়েছে বহু বচনে, উপদেশ মানে সম্বোধন সিঙ্গুলারে মানে এক বচনে, এবং বা বর্ণনা শুরু হয়েছে বহু বচন দিয়ে, ইদা তাল্লাকতুম আন-নিসা, যখন তোমরা তালাক দেবে তোমাদের নারীদেরকে। তো সেই কথাই এখন মেনটেন হচ্ছে, যারা বিশ্বাস এনেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এখন তাদের কাজ নবুয়তের কাজ। তাবলিগালারা নিজেরা নিজেরা গল্পগুজব লিখে বড় বড় কিতাবের সাইজ বানিয়ে যেন মানুষের ভক্তি হয়, তাই না? আজগুবি সব কথা কিসা কাহিনী দিয়ে কে ওই কিতাব পড়ে শোনায় মসজিদে দাঁড়িয়ে, আল্লাহর কিতাব সেখান থেকে নির্বাসিত। আমাদের হুজুররা তাকিয়ে তাকিয়ে দেখছেন, মসজিদে বসে পিকনিক হচ্ছে, রান্নাবাড়া হচ্ছে, খাচ্ছে দাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, মাঝে মধ্যে উঠে তালা তালিম করছে। ভাই কিসের তালিম? ওই যে ফাজাইলে আমল, ফাজাইলে অমুক, আল্লাহর কিতাবের খবর নেই। না 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 না, ওটা তর্জমাই করা যাবে না, ওটা তো তর্জমা হয়ই না। বাদবাকি পৃথিবীর সব কিছু আরবি তর্জমা হতে পারে, খালি কোরআন তর্জমা হবে না। আলহামদুলিল্লাহ, যালিকা আমরুল্লাহি আনজালাহু আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আর যে ভয় পাবে আল্লাহকে, দালিকা আমরুল্লাহ ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, এটা একটা প্রসেস। তাহলে কী হবে? তিনি দূর করে দেবেন তার যে সমস্ত মন্দ প্রবণতা, ওয়া ইউযিমু লাহু আজরান, এবং তার পুরস্কার নির্ধারিত করবেন মহান। আসকিনু হুন্না মিন হাইসু সাকান্তুম মিন উজিদ মিন উজিদিকো, তাহলে আসকিনু হুন্না, থাকতে দাও তাদেরকে, মিন হাইসু সাকান্তুম, যেখানে তোমরা থাকো,
মিন উজদিকুম তোমাদের সামর্থ্য অনুযায়ী, ওয়ালা তুদার রুহুন্না কোনো কষ্ট দেবে না তাদেরকে, ওয়ালা তুদাইয়েকু আলাইহিন্না আর কোনো চাপ সৃষ্টি করবে না তাদের উপরে, কোনো সংকীর্ণতা তৈরি করবে না তাদের উপরে, কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেবে না। ওয়া ইন কুন্না উলাতি হামলিন আর তারা যদি গর্ভবতী হয়, ফা আনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন্না তাহলে খরচাপাতি দিতে থাকো সেই পর্যন্ত যেই পর্যন্ত না তারা সন্তান প্রসব করে। ফাইনার দানা সূরা বাকারে একদম বিস্তারিতভাবে এগুলো সব আছে। অতপর তারা যখন প্রসব করবে বা সন্তান মানে জন্ম দেবে, লাকুম ফাতু হুন্না তখন দেবে তাদেরকে উজুরা হুন্না। সন্তান প্রসব হয়ে গেছে, তালাক তো কার্যকর হয়ে যাবে, এখন তাদের পাওনা যা আছে দিয়ে দাও। আর যদি কোনো সলাপ মানে আলাপ আলোচনা করতে হয় নিজেদের মধ্যে করে নাও। ওয়াইন তা আসার তুম ফাসা তুর দিও লাহো ওখরা আর যদি অসুবিধায় ফেলতে চাও তোমরা একে অপরকে, তাহলে বাচ্চাকে অপর কোনো স্ত্রী লোকদের কাছে দিয়ে দেবে দুধ পান করাতে। এটা কিন্তু সেই মায়ের দুধ পান করানোর বিষয়টা সূরা বাকারায় আছে, সেখান থেকে একটা খণ্ড এখানে এসেছে, দেখে নেবেন। লিউনফিকু জু সাআতিন মিন সাআতিহি ব্যয় করবে মানে সামর্থ্যের অধিকারী যে, সে তার সামর্থ্য অনুযায়ী, ওয়ামান কুদিরা আর যে আছে সীমাবদ্ধতার মধ্যে, আলাইহে রিজকুহু যার উপরে তার জীবিকা সীমাবদ্ধ, ফাল ইউনফিক মিম্মা আতাহুল্লাহ তাহলে সে ব্যয় করবে তা থেকে যা তাকে আল্লাহ দিয়েছেন। লা ইউকাল্লিফু কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা আল্লাহ চাপিয়ে দেন না কারো উপরেই তার বাইরে কিছুই যা তিনি তাকে দিয়েছেন। সাইয়াজালুল্লাহু বাদা উসরিন ইউসরা তাহলে এটা কিন্তু সেই প্রত্যেকটা ব্যক্তি, যে দরিদ্র মানুষটা সীমাবদ্ধ আয় রোজগারের মানুষ তাকে তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে বলেছে, তাকে বলছেন সাইয়াজালুল্লাহু বাদা উসরিন ইউসরা এখন যে সংকীর্ণতার মধ্যে বা কঠিন অবস্থার মধ্যে আছো, আল্লাহ খুব শীঘ্রই করে দেবেন তোমার জন্য সহজ সহজ করে দেবেন এই ব্যাপারগুলো, এত কঠিন থাকবে না। ওয়াকাইয়েমেন কারিয়াতিন আদাত আন আমরি রাব্বিহা কত অসংখ্য সে জনপদ অবাধ্যতা করেছে তার প্রতিপালকের আদেশ থেকে, ওয়ারুসুলিহি এবং তার বার্তাবাহকদেরকে। এখন প্রায়শই দেখবেন রাসুল নয় রুসুলিহি, মানে আমাদেরকে প্রেরণাদায়ক আমাদের আমাদের জন্য প্রেরণা এগুলা, আল্লাহর বার্তাবাহকের কাজ যারা করতে চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের অবাধ্যতা করেছে কত অসংখ্য জনপদ। ফা হাসাবনা হা হিসাবান শাদীদ আমরা তাদের সঙ্গে হিসেব করেছি বড় কঠিন হিসেব, ওয়া আযাবনা হা আযাবান নুকরা এবং শাস্তি দিয়েছি তাদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি। ফা যাকাত ওয়াবাল আমরিহিম তারা তাদের অপকর্মের স্বাদ আস্বাদন করেছে, ওয়াকানে আকেবাতু আমরিহা খুসরা এবং তাদের পরিণতি হয়েছিল কি শেষ পর্যন্ত হারিয়েছে সব। আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা আরো আয়োজন করে রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠিনতর শাস্তি। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। অতএব তোমরা আল্লাহর সন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে, হে বিচক্ষণ বুদ্ধিমান, আল্লাযীনা আমানু যারা বিশ্বাস এনেছো। কদ আনজালনা আনজালাল্লাহু ইলাইকুম যিকরা এই আয়াতে এসে মানে রীতিমতো মাথা ঘুরে যায় যে আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, ওহে বিচক্ষণ মানে তোমরা আল্লাহর অসন্তুষ্টি বা আল্লাহকে ভয় করো। আল্লাযীনা আমানু যারা তাকে বিশ্বাস করো, কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা মানে এই সমুদয় কাজ তোমরা সম্পন্ন করবে কিভাবে, মানে ইতিমধ্যেই আমরা তোমাদের কাছে নাজিল করেছি এর পাঠ্য। এরপরে রাসূলান কিভাবে নাজিল করেছি, একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ সে অনুশীলন করে আবৃত্তি করে পড়ে শোনায় তোমাদের সামনে আল্লাহর বাণী ও বার্তা, মুবাইয়্যিনাতিন
সবই দৃশ্যমান, সবই স্পষ্ট, সবই সহজবোধ্য। লেইউখরিজাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, বের করে আনতে যারা বিশ্বাস এনেছে এবং সেই অনুযায়ী নিজের সংশোধনের করণীয়গুলো করছে, মিনাল জুলুমাতি ইলান নূর, বিচিত্র সব অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসতে। কি কি লাগবে? কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, প্রথম কথা আয়াত দশের শেষটুকু, তারও আগে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছো, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, তোমাদের জন্য পাঠ্য নাজিল করেছেন আল্লাহ, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, সেই পাঠ্যই তারই একজন বার্তাবাহক তেলাওয়াত করে শোনাচ্ছে তোমাদের সামনে, বা আবৃত্তি করে শোনাচ্ছে তোমাদের সামনে, অথবা অনুশীলন করে দেখাচ্ছে তোমাদের সামনে। মুবাইয়িনাতিন, সবই দৃশ্যমান, শোনা যায়, বোঝা যায়, অনুশীলন করা যায়, কোনোটাইতেই কোনো সমস্যা নেই। লিইউখরিজাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, বের করে আনতে কেন এই পাঠ্য দেওয়া, কেন এই পাঠ্যের অনুশীলন করানো তার বার্তাবাহকের মাধ্যমে? বের করে আনতে যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী করণীয়গুলো করছে, মিনাল জুলুমাতি ইলান নূর, বিভিন্ন কুসংস্কার, সংস্কার, ধর্মীয় অন্ধত্ব, মানে কত রকমের কত কিছুর মধ্যে এই মানুষগুলো ফেঁসে আছে, সেখান থেকে তাদেরকে বের করে আনতে। তাহলে আপনি মানে যিকরা, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, তাহলে রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিন লিইউখরিজাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়ামান ইউমিন বিল্লাহ, আর যারা বিশ্বাস আনবে আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করবে যে করণীয়গুলো নির্ধারিত, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবেশ করাবেন তিনি তাদেরকে সেই সুন্দর বনভূমিতে, বয়ে চলে গোটা অঞ্চলে, সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা আবাদান, থাকবে অনন্তকাল তারা সেখানে, কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, একেবারে নিঃসন্দেহে নিশ্চিত করেছেন সেখানে আল্লাহ সর্বোত্তম তাদের জীবিকা সব দিক থেকে। আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, ওই সাতটি আকাশ, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, কোথায় যাবেন এখন, এবং পৃথিবীরও সেই রকম তাদের মতো, অর্থাৎ সাতটি আকাশ, সাতটি পৃথিবী। উহারি মতো এর অর্থ এই নয় যে যতগুলি আসমান সৃষ্টি করেছেন ততগুলি জমিনও সৃষ্টি করেছেন। কেন আপনি এই কথা বলছেন? আপনি তো তাফসিরে বলছেন, হলে অসুবিধা কি, সমস্যাই বা কি, মহাকাশে সাতটি পৃথিবী, সাতটি আকাশ থাকলে সমস্যা কি? আর একটা এই প্রশ্ন টেকানো যায় না এই কারণে যে সাতটি আকাশের কথা আমাদের ক্ষেত্রে বারবার করে বলা হচ্ছে, এবং আমরা একটি আকাশই দেখি, এবং তারও নাম আছে সামাদ দুনিয়া, পৃথিবীর আকাশ। আমাদের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখি আকাশের যে সমস্ত অস্তিত্ব, সেগুলো এক আকাশের মধ্যেই। তাহলে কেন বারবার করে সাতটি আকাশ, সাতটি আকাশ, সামাওয়াত, সামাদ, সাবা, সামাওয়াত আল্লাহ আমাদেরকে বলছে, কেন বলছে? স্পষ্টতই কোনো ইঙ্গিত বহন করে এই সমস্ত কথার মধ্যে, যাতে আমরা খুঁজে বার করি, চেষ্টা করি, জানতে চাই আল্লাহর কাছে যে রহস্য কি। এখন এখানে ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, এবং পৃথিবী থেকেও, পৃথিবীরও সেরকম সাত, মানে সেইরকম সেই মিসলাহুন্না তাদের মতোই। তো এত এরকম একটা এক্সপ্রেসিভ কথা থাকতে আমরা এটাকে আবার তাফসির করে, এটা এরকম না, এটা এখানে বলা হলেও এটা ওই রকম, এই মানে পণ্ডিতি দেখাবার তো কোনো সুযোগ নেই আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর কথার উপরে, যেটা বরাবর এই পর্যন্ত আমরা করে এসেছি। আল্লাহ কথা একটা বলেছেন, না এটা এখানে এরকম বলা হইলেও এটা এসা সম্ভব না, এটা এরকম নয়, আসলে বাস্তবতা এরকম, এই তো করেছেন আমাদের গুরুজনরা। তার মানে তিনি যেটা বুঝেছেন ওইটা চাপিয়ে দিয়েছেন মানুষকে বুঝতে, আর দৃশ্যমান যেটা মানুষ, আপনি দেখতে পাননি বলে কি আমিও দেখতে পাবো না, আমি দেখতে পাইনি বলে কি উনিও দেখতে পাবেন না, কে দেখতে পাবেন সেটা তো আপনি কোরআন সামনে দিয়ে দিন,
হয়তো দেখা যাচ্ছে আপনি সারা জীবন খুঁজেও পাননি, যেটা প্রথম পাঠে আরেকজনের চোখে পড়ে গেছে ব্যাপারটা। আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন সাতটি আকাশ, সামাওয়াত সাতটি আকাশ, ওয়া মিনাল আরদি, আর এই পৃথিবীরও মিসলাহুন্না, সেই রকম সাতটি, এর বাইরে তো কোনো তর্জমা হতে পারে না। ইয়াতানাযযালুল আমরু বাইনাহুম বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখানে আমরা যাব কোথায় দেখুন, মানে যদি দলিল কোরআন দেয় তাহলে আমরা যাব কোথায়? ইয়াতানাযযালু আল আমরু, তিনি নাজিল করেন তার আদেশ। একটু আগে আমরা দেখেছি এটা আল্লাহর আদেশ, তিনি নাজিল করেছেন তোমাদের উপরে। যালিকা আমরুল্লাহ আয়াত পাঁচে দেখুন, তাই না? যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম, সেই একই ভাষা যদি আর এক জায়গায় প্রয়োগ করা হয় সাতটি আকাশের ক্ষেত্রে, ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না, তাহলে সেখানকার আকাশ থেকে সেখানকার পৃথিবীতে তিনি নাজিল করেন তাদের মধ্যে, লে তাআলামু, যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাতের কথা রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, যে লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, ওর মানে মতলব আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমরা তো রাসিখুনা ফিল ইলম, আমরা হতে চাই, আমরা মূর্খ হতে চাই না। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, শেষ আয়াত সূরাতুত তালাক, যে যেন তোমরা জানতে পারো যে আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির, ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং এই সাত আকাশ সাত পৃথিবী, এটাও যেন তোমরা জানতে পারো যে আল্লাহ তাআলা ঘেরাওয়ের মধ্যে রেখেছেন, তার মুষ্টির মধ্যে রেখেছেন, তার ঘেরাওয়ের মধ্যে এর প্রত্যেকটা বস্তু অস্তিত্বকে তার জ্ঞানে। তো এটা অসুবিধাটা কি, সমস্যাটা কোথায়, তাই না? তো আমরা সামনে গেলে আরো দেখতে পাবো, আমরা যেমন সাতটি আকাশের কথা আমরা সূরায় নূহ গেলে দেখতে পাবো, আমরা যে নূহের জাতি জানতো প্রত্যক্ষ যে এই সাতটি আকাশ সাতটি পৃথিবীর কাহিনী, কারণ তারা তো আদম পুত্র এবং আদম ছিলেন মানে সবচাইতে বড়, মানে কি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এই পৃথিবীতে, আল্লামা আদম আসমা কুল্লা, এই পৃথিবীর সব কিছুই সব কিছুর নামই তাকে শেখানো হয়েছিল তাকে, তো তারই শেষ রসুল মানে যাকে বলেন নবী নূহ। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মিনাশ শাহিদ ফাকতুবনা শাহিদিন, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা নাজিল করেছো তার উপরে, এবং আমরা তোমার বার্তাবাহকদের আনুগত্য অনুসরণ করার চেষ্টা করছি, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।